ছাত্রজীবন বাংলাদেশের আজকে 2022-23 সনের কেন্দ্রীয় কমিটির প্রস্তাবিত প্যানেল ঘোষণা করা হবে। তো তার আগে আমি একটু কথা বলতে চাই, সেটি হলো যে কমিটি আমাদের সামনে প্রস্তাব করা হবে, যাদের নাম আসবে, আমাদের মুরব্বীরা গত 24 ঘন্টায় দীর্ঘ আলোচনা, পর্যালোচনা, চিন্তাভাবনা, সব কিছু সংগঠনের স্বার্থ এবং কর্মীদের অতীতকালে তাদের যে কর্মতৎপরতা সব কিছু বিবেচনা নিয়ে এই কমিটিকে প্রস্তাব করেছেন। এই জন্য আমি ছাত্রজীবনের কর্মী ভাইদের কাছে অনুরোধ করব, আমরা এই কমিটিকে মেনে নিব, মুরব্বীদের সিদ্ধান্তকে মেনে নিব। মুরব্বীদের সিদ্ধান্ত মানার মাঝেই আমাদের ভবিষ্যৎ জীবনের উজ্জ্বলতা, সফলতা নির্ভর করছে। আমরা অতীতে আমাদের মুরব্বীদের সিদ্ধান্ত মেনে নিয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে মাহরুম করেনি। এই জন্য আপনারাও যদি আপনাদের মুরব্বীদের সিদ্ধান্তকে মেনে নেন, আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ মাহরুম করে নেব। তো আমি কথা না বাড়িয়ে 2022-23 সেশনের কেন্দ্রীয় কমিটির প্রস্তাবিত প্যানেলের নাম ঘোষণা করছি। সভাপতি নিজামুদ্দিন আদনান, ঢাকা। সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ, খুলনা। সহসভাপতি হাফেজ আহমদ বিন ইসলামাবাদী, চট্টগ্রাম। সহসভাপতি ফেরদৌস উম্মান, সিলেট। সহসভাপতি মুহিদুল্লাহ, বরিশাল। সহসভাপতি ফাহিম ফয়সাল, ঢাকা। সহসভাপতি সাইফুল ইসলাম, ঢাকা। সহসভাপতি আবুল কালাম, কুমিল্লা। সহসভাপতি আব্দুল মুক্তাদির, সুনামগঞ্জ। সহসভাপতি রমজান হুসাইন, ঢাকা। সহসভাপতি জাফর ইকবাল, সিলেট। সহসভাপতির আরও কিছু পদ খালি আছে, পরে ইনশাআল্লাহ এগুলো বিবেচনা করে পূরণ করা হবে। সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ, ঢাকা। যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, যশোর। যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিন হেদায়েত, খুলনা। যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হুসাইন, ঢাকা। যুগ্ম সাধারণ সম্পাদক সোহাইল হুসাইন, বরিশাল। যুগ্ম সাধারণ সম্পাদক মিম সালমান, সিলেট। যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল হাবিব, কুমিল্লা। যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমদ, ঢাকা। সহসাধারণ সম্পাদক এস এম মারুফ, যশোর। সহসাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ঢাকা। সহসাধারণ সম্পাদক দেলোয়ার ইমরান, সিলেট। সাংগঠনিক সম্পাদক আরাফাত হুসাইন, ঢাকা। সহসাধারণ সম্পাদক আরাফাত আল মিসবা, ঢাকা। সহসাধারণ সম্পাদক শাকিল আহমদ, ঢাকা, পিবারিয়া। সহসাধারণ সহসাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, বরিশাল। সহসাংগঠনিক সম্পাদক মিকাইল, মাগুরা। সহসাংগঠনিক সম্পাদক হাসান শহীদ, যশোর। সহসাধারণ সাংগঠনিক সম্পাদক মাহবুব, ঢাকা। সহসাংগঠনিক সম্পাদক হেদায়তুল্লাহ, পিরোজপুর। সহসাংগঠনিক সম্পাদক মোকসেদুল হুসাইন, পঞ্চগড়। প্রচার সম্পাদক আলামিন জুনায়েদ, ঢাকা। সহপ্রচার সম্পাদক শফিকুল ইসলাম, ঢাকা। কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক আবুল হাসান, হবিগঞ্জ। আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাহফুজুল হক, সিয়াম, ঢাকা। কলেজ ও ভার্সিটি বিষয়ক সম্পাদক ইসমাইল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রকাশনা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, ঢাকা। দাওয়া বিষয়ক সম্পাদকটা দাওয়া প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কর্তৃপক্ষ সময় আছে। অর্থ বিষয়ক সম্পাদক রাহাত, নারায়ণগঞ্জ। পাঠাগার বিষয়ক সম্পাদক শামীম, ঢাকা। সাহিত্য সম্পাদক মোহাম্মদ তলহা বিন রশিদ আহমদ, যশোর। অফিস সম্পাদক আবু হানিফ, ঢাকা। সমাজসেবা সম্পাদক রিয়াজুল ইসলাম, মৌলভীবাজার।
তথ্য গবেষণা সম্পাদক মারুফ খান যশোর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ জাপান, সংস্কৃত বিষয় সম্পাদকের পদ শূন্য আছে, সদস্য জুবার আহমদ সিলেট, সাইদুর রহমান চাঁদপুর, সাইফুর রহমান চাঁদপুর, সাফির আহমদ নীলফামারী, ইলিয়াস কুমিল্লা, সালাউদ্দিন সাতক্ষীরা, আজিজুর রহমান খিলগাঁও ঢাকা, মুস্তাকিম বিল্লাহ সুনামগঞ্জ, রকিবুল ইসলাম ফরিদপুর, জাহাঙ্গীর মঞ্জুর সুনামগঞ্জ, আশিকুর রহমান বরিশাল, মোহাম্মদ হাফেজ নাসিরুদ্দিন চট্টগ্রাম, আবদুল্লাহ মাসুদ সিলেট, মাহবুবুল আলম ভোলা, মোহসিনুদ্দিন যশোর, আমিরুল ইসলাম সাদ, ময়মনসিংহ সামিউল ইসলাম নরসিংদী, সামিউল ইসলাম নরসিংদী। আপনারা এই প্রস্তাবিত কমিটির সাথে একমত?